রানীগঞ্জের স্কুলপাড়া এলাকায় বোর্ডিং হাউসের পেছনে গোপাল বাঁধ নামে এক পুকুরে অজ্ঞাত পরিচয় মহিলার ক্ষতবিক্ষত দেহ ভাসতে দেখায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদের স্থানীয়রা বছর 35-এর ওই মহিলার দেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। স্থানীয় এলাকাবাসীদের দাবি, কেউ বা কারা বাইরে থেকে এনে পুকুরে ফেলে দিয়ে গেছে। স্থানীয়রা দাবি করেন এলাকায় অবৈধ কার্যকলাপ ক্রমশই বেড়ে চলেছে, এদিকে পুলিশের নজরদারি বাড়ানো উচিত। এই এলাকায় অসামাজিক কাজকর্ম রক্ষার জন্য পুলিশ প্রশাসনকে আবেদন করেন স্থানীয় এলাকার বাসিন্দারা। ঘুম থেকে ওঠার পর আমরা লোকের মুখে খবর পেলাম যে একটা বডি গোপাল বান ঠিক স্কুলপাড়ার বোর্ডিং এর পিছনে যে পুকুরটি আছে সেখানে একটা বডি ভাসছে। পরবর্তীকালে আমরা এসে বলে দেখলাম যে হ্যাঁ, একটা বডি আছে, বডিটা মহিলা। সাধারণত এটা মনে হচ্ছে আমাদের এখানে তো কাউকে এখনো পর্যন্ত মিসিং বলে আমরা মনে করছি না, নেই সাধারণত, এটা হয়তো বাড়ির থেকে কোনো বডি এনে পরে ফেলে দেওয়া হয়েছে মনে হচ্ছে, একপ্রকার এটা হয়তো মার্ডারই আমরা সন্দেহ করছি। কত বয়স হতে পারে? 30 থেকে 35 বছরের মধ্যে মনে হচ্ছে। এইখানে কোনো মহিলা নয়? হ্যাঁ, কথা হচ্ছে যে দিনের দিন যেভাবে রানীগঞ্জের অসামাজিক কার্যকলাপ বেড়ে যাচ্ছে, এটা প্রশাসনকে আমার মনে হচ্ছে আরও দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা দরকার আছে। কারণ এই যে জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে আছি এখানটাতে অসামাজিক কার্যকলাপের একটা একটা ঠেক হয়ে গেছে। তো পুলিশ প্রশাসনের কাছে আপনাদের মারফত আমরা জানাতে চাই যে তারা যেন এই ব্যাপারটা একটু দেখে। তাহলে আমাদের যারা শান্তিপ্রিয় মানুষ, রানীগঞ্জের মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ, তারা ভালোভাবে বাস করতে চায়। তবে এখনও পর্যন্ত যা খবর তাতে মহিলার পরিচয় স্থানীয় এলাকার বাসিন্দা বছর 60-এর সন্ধ্যাদে। ওই মহিলা 3 দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা যায়। এখানে আমাদের স্কুল পাড়ার এক প্রতিবেশীর মা আমাদের গোপাল বাঁধ পুকুরে জলে ডুবে পড়ে মারা গেছে। তো খবর নিয়ে জানতে পারলাম যে ওর মা কী করে সেটা জানতে পারলাম ওর বোনের কাছে। ওর বোনের হাজব্যান্ড, মানে যে থানায় ডায়েরি করেছিল 3 দিন আগে, থানায় ডায়েরি করে জানতে পারা যায় যে যে ড্রেস পরে যে বেরিয়েছিল সেই ড্রেসটার সঙ্গে এখন যে পরে মারা গেছে সেই ড্রেস, দুটো ড্রেস একসঙ্গে মিলে যায় এবং তার পরিপ্রেক্ষিতে বুঝতে পারা যায় যে হ্যাঁ, ওটা সত্যিকারই আমাদের প্রতিবেশী বাপ্পা দে, তারই মা। তো কি মনে করছেন 3 দিন ধরে নিখোঁজ ছিল বলছেন? হ্যাঁ, তো তারপর হঠাৎ করে দেহ উদ্ধার, কি মনে হচ্ছে আপনার? দেখুন, মাথায় আঘাত লেগেছে, তো আমার যেটা মনে হয় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেও ঘটতে পারে। কি মনে হয়, ক্ষত বিক্ষত হয়ে রয়েছে দেহ? দেহটা কিরকম দেখলেন আপনারা? দেহটা যা দেখলাম যে মাথায় আঘাত করা আছে, এবং বাপ্পা নিজেও বলল যে কেউ মেরে ফেলে দেয়নি। তো কি মনে হচ্ছে এখানে কি কোনো এরকম ধরনের চক্র এরকম কিছু কাজ করছে? এরকম চক্র না, দেখুন কিছুদিন আগে বলি ব্যাপারটা, ওদের একটা পারিবারিক কোনো একটা দ্বন্দ্ব ছিল, ঠিক আছে, মানে ব্যাপার নিয়ে বাপ্পাদের সঙ্গে, মানে বাপ্পার মিসেসের সঙ্গে এসে একটা পারিবারিক একটা দ্বন্দ্ব ব্যাপারটা ছিল এবং সেই ব্যাপারটা নিয়ে ওদের একটা কেসও ছিল, ঠিক আছে, ওদের বাপ্পার মা বোধহয় কেসও করেছিল। এবং কিছুদিন আগে আমাদের এখানে যে তৃণমূল ক্যান্ডিডেট যিনি হয়েছেন অলোকবাবু, ঠিক আছে, ওনার কাছেও গিয়েছিল, সেখানে বলেছিল যে এরকম অভিযোগ করেছিল, ঠিক আছে, তো ব্যাপারটা যায়নি। কিন্তু উনি বলেন ঠিক আছে আসছি, আমাদেরকে জিজ্ঞেস করলো কী ব্যাপার, তখন বললাম এটা পারিবারিক ব্যাপার, কী বলবো, এটা তো কোর্ট কেস চলছিল, এরকমই ব্যাপার। তাহলে কি মৃত্যুটার মধ্যে কোনো রহস্য আছে? কি থাকলেও থাকতে পারে, কি মনে হয়? দেখুন, এটা কিন্তু ন্যাচারাল ডেথ মনে হচ্ছে না আমার। এদিন ছেলে ঘটনাস্থলে পৌঁছে দেহ শনাক্ত করে এবং সম্ভবত তার মায়ের দেহ বলেই দাবি করেন তিনি। মানে মা প্রায় 1.5-2 বছর ধরে বোনের বাড়িতেই থাকে, ঠিক আছে, এবারে বোনের বাড়ি থেকে বলছে বেরিয়েছিল, বেরিয়ে তারপরে ঘটনাটা ঘটেছে। এখন আমার কাছে তো পুরো ব্যাপারটাই মানে পুরো ধোঁয়াশার মধ্যে আছে, আমি পরিষ্কার বুঝতে পারছি না কেন এরকম হলো। কি মনে হচ্ছে এই দেহটা আপনার কার? আপনার মায়েরই মনে হচ্ছে? হ্যাঁ, মনে তো হচ্ছে ওইরকমই। তারপরে জামাইকে ফোন করেছিল ইন্দ্রজিৎদা, তো যা করেছিল যেটা মিললো আর কি সেটা তো তাই মনে হচ্ছে। কি মনে হচ্ছে কি হতে পারে ঘটনাটা? ঘটনাটা আমি কী করে বলবো এখন, আমি তো আমার কাছে ছিল না, যেহেতু বোনের বাড়িতে ছিল, হ্যাঁ ওরাই ভালো বলতে পারবে। আপনি কিছু আশঙ্কা করছেন? আমি তো আমার মাথাতে কিছু কাজই করছে না, কিছু ঢুকছেই না, কিছু বুঝতেই পারছি না কি হচ্ছে। আপনার বাড়িতে কি জানিয়েছিল তারা যে এইখানে এসছে? আপনার বাড়িতে থাকতো কি? না, বোনের বাড়িতে অসুখ করল, তো জানতে পারিনি যে এখানে ছিল কি না। না,
আমি তো জানি না, আমি জানি বোনের বাড়িতেই আছে। বোনের বাড়ি কে আসছে? বোনের বাড়ি আসবে, কিন্তু ফোন করেছিল। তো আপনি কোনো কিছু পুলিশে কি কোনো কমপ্লেন লিখেছিলেন? না, আমি কোনো কমপ্লেন লিখিনি, আমার বাড়িতে ছিলই না, আমি কী করে কমপ্লেনটা লিখবো আমি জানি না। আপনার মায়ের নাম কি? মায়ের নাম সন্ধ্যা দে। কত বয়স ওনার? ওই 60-এর কাছাকাছি। রানীগঞ্জ থেকে সৌমিত্র গাঙ্গুলী, আনন্দ বার্তা।